চেয়ারম্যানকে দাওয়াত না দিয়ে স্কুলের আন্তবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করায় শিক্ষকদের পিটিয়েছেন চেয়ারম্যান, সেই সাথে মঞ্চ ভেঙে পণ্ড করে দিয়েছে অনুষ্ঠান। এমন হিংসাত্মক ও জঘন্য ঘটনা ঘটে পাবনার ভাঙ্গুরা থানায়। জানা যায়, খানমরিচ ইউনিয়নের 28 স্কুলকে দুই ভাগে বিভক্ত করে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। প্রাথমিক পর্যায়ে বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয় না। গতকাল অনুষ্ঠান চলাকালে চেয়ারম্যান এসে গালি দিয়ে চলে যায়, তখন তাকে বসতে বললেও বসে না। বিষয়টি বুঝতে পেরে শিক্ষক কর্মকর্তার কথায় চেয়ারম্যানের কাছে শিক্ষকরা ক্ষমা চাইতে গেলে উল্টো ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে চেয়ারম্যানের লোকজন। মঞ্চ ভেঙে দেয়, পণ্ড করে দেয় অনুষ্ঠান। গ্রাম জুড়ে তখন আতঙ্ক বিরাজ করছে। দর্শক, চেয়ারম্যানের এমন কাজে আপনার কতটা খারাপ লাগছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।